বর্তমান 147/B/6 পান্তবীর গ্রিন রোড ঢাকা। পারিবারিকভাবে আমাদের বাইরে করা আগে থেকেই রাজনীতি সম্পৃক্ত ছিল। আমার যারা সিনিয়র ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত, অধিকাংশ সিনিয়ররা স্বাস্থ্য ভাইয়েরা, জাত ভাইয়েরা, আপন ভাইয়েরা, এরা গ্রামে বাইরে গিয়া রাজনীতি নিয়ে কথা করতো। বঙ্গবন্ধু সাহেব 62 শিক্ষা কমিশন আন্দোলন, এগুলো নিয়ে আলোচনা করতো। ওই আলোচনার সূত্রে আসলে পারিবারিক সূত্রে রাজনীতিতে আসা। তো তোমাদের সিস্টেমের এটি পড়ে আর কি কলেজে লেখাপড়া করি, রামোস কলেজে, বর্তমান রামোস সরকারি কলেজ। ওই কলেজে থাকতে আইন বিরুদ্ধে আন্দোলন হয়েছে, 69 গণ আন্দোলন, বঙ্গবন্ধু তখন জেলে ছিল। আমরা সদা ভাই গাঁদার সাথে সম্পৃক্ত ছিলাম। এর পার্টি মাঝে বঙ্গবন্ধুকে 69 একাত্তরের সহায়তা মামলা গ্রেপ্তার করেছিল। ওই সুবাদে তখন ছাত্রসভা পরিষদ আওয়ামী লীগ যৌথভাবে কর্মসূচি দিত, তখন আমরা ছাত্রলীগ পক্ষ থেকে সমর্থন ওই আন্দোলন জড়িত ছিলাম। ওইভাবেই রাজনীতি, ছাত্রলীগ রাজনীতি থেকে পরে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হল। 70 যখন নির্বাচন হল, তা আমরা এই মিছিল মিটিং পোস্টারিং করা নৌগাবাটা বদ্ধ, আমরা তখন ওই স্লোগান মিছিল জনসভা আয়োজন করা, এগুলো আমরা একটু ছাত্রলীগ কর্মীরা করতো। আমার নেতারা গিয়া ভাষণ দিত। তখন নির্বাচনে আমাদের একটা একটা মোটা হলো যে একদম একদম নির্বাচনের পাককালে নেই, তখন ছাত্রলীগের একটা অংশ আর কি যে রাষ্ট্রীয় আলাপ খাবার যেটা বলে তাত্ত্বিক নেতা বলে যেটা সেটা হলো, তখন একটা ছাত্রলীগের কিছু কর্মীদেরকে জয় বাংলায় সম্পৃক্ত করে তখন গোপনে রাজনীতি শিখে দেওয়া যে আসলে পাকিস্তান আমাদেরকে কোনদিন ক্ষমতা দিতে দেবে না, অর্থাৎ আমাদেরকে আগেই কর্মসূচি দিবে। তো ওই গোপন সংগঠনের আমি যোগ দিচ্ছিলাম। নিকলে আসে তখন সংগঠনে আমাদের বৃহত্তর নগাদ সংগঠন ছিল, তবু ছাত্রতা ছিল মোস্তাফিজুর রহমান এমপি সাহেব, উনি মারা গেছে এখন। আমাদেরকে সম্পৃক্ত সংগঠন কিছু নিকলে আসে অল্প কয়েকজন, বা আমরা রামগঞ্জ থেকে 5-7 জন আমাদের উপজেলার থেকে, আর বৃহত্তর নগাদ থেকে অনেকেই সম্পৃক্ত হয়েছে। তো ওখান থেকে আসে স্বাধীনতা মূলমন্ত্রটা, ওখান থেকে আমরা দীক্ষা নিয়ে এখন ওই দীক্ষা থেকে আমরা আস্তে আস্তে স্লোগান দেওয়া আরম্ভ করলাম যে পদ্মা মেঘনা, পদ্মা মেঘনা যোগ না, মনোরমা ঠিকানা, একদমা একদমই, বাংলা স্বাধীনতা, দুটো মাথা লাঠি কর, বাংলাদেশ স্বাধীন কর, এইভাবে আমরা তোমাদের রাজনীতি আমরা স্লোগান মিছিল আরম্ভ করলাম। ওরকম এই স্লোগানটা ছাত্রলীগের স্লোগান থেকে আওয়ামী লীগ দিতে বাধ্য হলো, তখন আওয়ামী লীগ জনসভা বলা হইতো এই এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলে ভোট আমাদের ক্ষমতা নাও দিতে পারে, তার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের নেতারা কিন্তু সাথে সাথেই স্থানীয় নেতারা আমাদের সাথে সম্পৃক্ত হয়নি। 71 নির্বাচনের পরে আমরা তো স্লোগান মিছিল দেওয়া আরম্ভ হলো মার্চ মাসের 7 তারিখ মঙ্গলদের ভাষণের পরে। আমরা আস্তে আস্তে সমর্থ আমরা ওই জয় বাংলা যারা নিউক্লিয়াস বলি তারাই আমরা আস্তে আস্তে এগিয়ে আসতে ছিলাম। 25 মার্চ রাত্রে আমরা ঢাবা ওখানে ছিলাম, রাত্রে 12টা পরে 4টার দিকে পুলিশ বাহিনী থেকে আমাদের খবর দিল যাতে গোলাগুলি আরম্ভ হয়েছে, আপনারা শুনেছেন নেতারা সবগুলো। সকালে আমরা মাইক নেওয়া দিলাম 26 তারিখ সকালে, তখন আমরা ওই জয় বাংলা বাড়ি যাব জানাচ্ছিলাম আমরা থানা অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আমরা প্রশিক্ষণ আরম্ভ করলাম থানার সামনে, পুলিশদেরকে আমাদের সাথে রেখে
আর ইপিআর আমরা বিডিআর তোমার ইপিআর পুলিশ আর্মি যারা মাইথুর দিয়ে গেছিল তাদের মাইকিং করে আইনা আমরা প্রশিক্ষণ দেওয়া আরম্ভ করলাম। এই প্রশিক্ষণ দিতে তো এবার আস্তে আস্তে স্বাধীনতার দিকে মানুষ চলে গেছিল। এর পাকে মার্চ এপ্রিল মের দিকে আমাদের এলাকায় পাক বাহিনী প্রবেশ করেছে। তো প্রবেশ করার পূর্বেই আমরা যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়েছি আর্মির একটা অংশ ওদেরকে আমরা সম্পৃক্ত করে তাদেরকে দিয়ে একটা বাহিনী গঠন করেছে, না হলে সৌদত্ত মজুর সাহেব নায়ক সুদ্ধা ছিল তখন আওয়ামী লীগ তৃতীয় সমন্বয় দিয়েছে, আমাদের তৃতীয় ছাত্রমনে বসে দিয়েছে, গ্রামে গ্রামে ছাত্রমহিত করা সমন্বয় করা আর ডাকাতে যারা যায় থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করা, আর যেখানে পুলিশ বা সামরিক বাহিনী নতুন বাড়িতে গেছে তাদেরকে ধরিয়ে আবার ক্যাম্পে আনা, আনে এদেরকে আমাদের মধ্যে সম্পৃক্ত করা, এরা যেন যাইতে না পারে, ছুটিতে আসে বাড়িতে চলে যেতে না পারে, ধরে রাখা হয়। এর মাঝেই আমাদের পাক বাহিনী আসলো, পথে আমাদের সত্য ওই তহসিল গ্রুপ আর এখন মারা গেছে বদল লোক লক্ষ এখন বর্তমান ডিস্ট্রিক্ট তখন ছিল এখন অভিশ্বাস ছিল রোহিত মাস্টার, ওনার নেতৃত্বে ওনারা পাঞ্জাবিদেরকে পাক বাহিনীকে পাকিস্তানি বাহিনীকে লক্ষ্য আমাদের আসাধারণ পথে অ্যাটাক করেছে, যুদ্ধ হলে ওদের জিম্মাইটে নেই আর ওদের মারা গেল, এগুলো হঠাৎ আক্রমণ। এর আগে দিন লাশটা কুমিল্লার থেকে এসে আমার বাড়ি পাঞ্জাবিরে পড়ে মে জুন মাসে আমাদের বাড়ি পড়ে পাঞ্জাবি যখন বাড়ি পড়ে তখন আমাদের বাড়িতে একটা প্রাইমারি স্কুল ছিল, বাংলাদেশের একটা পতাকা উত্তোলন ছিল, আর যেহেতু আমি ছাত্রলীগ করতাম আর আমাদের এক ছাত্র ছিল নাম ইসলাম মজুমদার, ওই বদলে ভাষায় ড্যাপ করতো, একটা হাই স্কুলের মাস্টার ছিলেন, আমাদের দুজনের কারণে আসলে আমাদের বাড়িতে পড়ে খারাপ করে দিল। ভারত থেকে এই মোস্তাজি মোস্তাজির নাম্বার ছিল, উনি চিনিল যে তোমরা তোমরা যারা ছাত্রীগুলো নেতা আস তোমার আসা দরকার নেই, তোমার লোক পাঠাও ওদেরকে আমরা প্রশিক্ষণ দেবো অস্ত্র দেবো, তোমার যেগুলো আসবে তোমরা পরে আসো, তোমাদের আমরা হায়ার ট্রেনিং দেবো। এর সাথে অ্যাপের বাহিনী যেটা এটা সাত দিন দশ দিনের ট্রেন দিয়ে আসা আরম্ভ করলো, কিন্তু এদের থাকা খাওয়া ব্যবস্থা করা, হিট অ্যান্ড রাউন্ড যুদ্ধ করা, এইভাবে যুদ্ধ সম্পৃক্ত হয়ে গেলো। রামগঞ্জে রামগঞ্জ চাটকিল ব্যাঙ্গজ লাকসা আজমিস যুদ্ধ আমি প্রত্যক্ষ দর্শী পদর্শী না সরাসরি যুদ্ধ হচ্ছে। সেপ্টেম্বরে আমরা যেমন তখন বিএলএফ বাহিনী মজুর বাহিনীও প্রবেশ করলো, এফএফ আসলো আর সামরিক বাহিনীর লোকেরা প্রাক্তন তারাও আসলো, তখন পাঞ্জাবিদেরকে পাক বাহিনীদেরকে আমাদের রামজ থানা হেডকোয়ার্টারে আমরা ফেরাও দিলাম সাত দিন, সেপ্টেম্বরে সাত দিন দূরে রাখতে পারেনি, হঠাৎ তারা চল্লিশ মোটা তিরিশ মোটা নিয়ে আমাদেরকে আক্রমণ করলো। আমরা পলা যাওয়ার সময় পাশে রামজ হাই স্কুলের পরিস্থিতি বাড়ি আছে, আমি ওখানে যাওয়ার সময় দাওয়া হচ্ছে আর কি দাঁড়া দাঁড়া পিঠে পড়তো, তাহলে খালের উপরে জাম দিয়েছে, এই জাম দিয়ে কসলখানা আমাদের ডুবে আসছিল এক ঘন্টা, এখান থেকে দশ মিনিট সাঁতার কাটা দিলাম যেন জমিন পাইছি আর কি, এটা দিয়ে সাঁতার কাটতে কাটতে হাঁটতে 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 আমাদের হাতে ছিল প্রদুর্জন চাঁদপুর বর্তমান চাঁদপুর ডিস্ট্রিক্টের ফরিদপুর উপজেলা খাজুরিয়া বাজার আছে, ওই বাজার যায় রাস্তা উঠলাম প্রায় সাড়ে তিনটা সাড়ে তিনটা, তখনকার আধুনিক বড় ইমাম সাহেব উনি আমাদের মুক্তিযোদ্ধা, আমরা সাত আটজন আমাদের রাত্রে রাখলেন। পরের দিন সকালে আবার আদারের নৌকা উঠলাম, আমি দুজনও মারা গেছে, আলী একজন শেখ সংগ্রামীদের ইউনিয়ন সংগ্রামীদের সভাপতি ছিল আর থানা সংগ্রামীদের নেতা ছিল, নৌকা উঠে উঠলাম আমার কান্দা ছিলাম সাকাতের কাছে স্ট্যান্ডে কালডাটা বাজারে এসে আমার বলছে এখানে অ্যাম্বুলেন্স করতে হবে, নৌকাটা এক পা নৌকা দিয়েছি নৌকায় আর পা মাটিতে দিব, হঠাৎ করে আমাদের নৌকার উপরে থ্রি মোটর মোটর গোলা করল, নৌকা নৌকা বাসটে গেল আমরা খালে পড়ে গেল, এই খালের থেকে কোনো সাঁতার কেটে আওয়াজ জমে দিয়ে উঠলাম, আমাদের সাথে যারা আছে আশেপাশে তারাও যে জায়গায় আসল তারাও যেখান থেকে হচ্ছে থ্রি আর থ্রি বলে লড়াই করতেছে, করতে গিয়া বাগবানিয়ে দিকে আর আসেন তারা মনে হচ্ছে আমরা বিশাল ভাই আসলে তো আমরা সত্রভঙ্গ আসলে মুক্তিযোদ্ধা দুই একজন দুজন করে সত্রভঙ্গ হয়ে গেছে, আমি যে যেখান থেকে পারে সেই পায়ার করে পায়ার করে তারা মনে হচ্ছে পুরো এলাকায় আমাদের মুক্তিযোদ্ধা, ষোলো ডিসেম্বর আমরা ওই রামগঞ্জে ঘেরাও দিয়ে আসি, বাঞ্জারা কোন ভাগে চলে গেছে আমরা জানি না, আমরা আবার ঘেরাও দিয়েছি আমাদের থানা হেডকোয়ার্টার, থানা হেডকোয়ার্টার এরকম আর কি উঁচা
উঁচা জায়গা, আমরা এলাম এই চৌদ্দ মাসটা নেচা, এটা একটু উঁচা জায়গা, চৌদ্দ গেলা দেওয়া হয়েছে। আমরা জানি না যে পাকবানি চলে গেছে, আমরা তো অটোমেটিক গেলা দিয়েছি, চৌদ্দ পাশে গেলা দেওয়া হয়েছে, পরে জানতে পারছি পাঞ্জাবি নাই। আমরা বাঙ্কারে বাঙ্কারে ওদের সাথে, ওরা টুকটা ফায়ারিং করে, আমরা টুকটা ফায়ারিং করি। উনিশ তারিখে তল্লাশি আরম্ভ করলাম রাজাঘাট, বোঝা সারা বাজারে গ্রাম থেকে রাজাঘাট খুঁজে যায় না, থানা হেড করে ঢুকেছি। মদিন বাইরে কমান্ডার ছিল একরাম সাহেব, উনি মারা গেছে, আঞ্চলিক কমান্ডার ছিল, উপজেলা কমান্ডার ছিল সাকাত ভাই, উনিও মারা গেছে, টুরিস্ট কমান্ডার আছে বাচ্চু সাহেব, তরুণ সাহেব বাচ্চু, আমার প্রতি থানা কমান্ডার আছে, এরা হলো আমাদের স্টুডেন্ট ফোর্স থেকে। আর আর্মি থেকেও যে তবদল গ্রুপ তারাও ছিল, তো সবার সাথে সবার যোগাযোগ ছিল। তো আমাদের অবস্থানরা ছিল বিএলএ মদিন বাহিনী এবং এফএফকে নিয়ে আমরা আমরা যুদ্ধটা পরিচালনা, আমরা যে চিন্তা করছি স্বামী রাজনীতি করব, পূর্ণাঙ্গ গণতন্ত্রের চর্চা হবে, দেশে অভাব থাকবে না, বৈষম্য থাকবে না, সাম্প্রদায়িক রাজনীতি, বিশেষ করে সাম্প্রদায়িক রাজনীতি, যেটা যে সাম্প্রদায়িক ভিত্তিতে আমরা যুদ্ধ করছি, সে সাম্প্রদায়িক ভিত্তিতে আমরা যুদ্ধ করতেছি, যে সাম্প্রদায়িকতার কারণে যে পৃথিবী যে কোনো জাতি সাম্প্রদায়িক রাজনীতি যে দেশে আছে সে দেশের জনগণের গণমানুষের উন্নতি হয় না, হবেও না। সাম্প্রদায়িক রাজনীতিকে এটাকে বিলুপ্ত করতে হবে, এটাকে কমন দিতে হবে, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে যে যেখানে আছে আর কি, সাম্প্রদায়িক রাজনীতি যে ভাষায় বলো, খ্রিস্টানরা খ্রিস্টান বলো তারাও সাম্প্রদায়িক রাজনীতি করে, তার ফিলিস্তিনি ওই এলাকা তারাও সাম্প্রদায়িক রাজনীতি করে, আমাদের দেশে আমরাও সাম্প্রদায়িক রাজনীতি করি। সাম্প্রদায়িক রাজনীতি কোনো দেশে গণমুক্তি হবে না, গণতন্ত্র মুক্তি হবে না, অর্থনৈতিক মুক্তি হবে না, সাংস্কৃতিক মুক্তি হবে না। প্রজন্মের জন্য আমরা তাদেরকে একটা দেশ দিয়ে গেছি, তাদের জন্য একটা পতাকা দিয়ে গেছি, এবং তারা যদি এই সাম্প্রদায়িকতা বিষকে রুখে দাঁড়াতে না পারে, তাহলে আমরা যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করেছি, 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর 24টি বছর জেল জীবন কেটেছেন, তাদের আত্মার মতে আমরা বেইমানি করব, তাদের আত্মা শান্তি পাবে, যদি যে তরুণ প্রজন্ম এই সাম্প্রদায়িক রাজনীতিকে রুখে যে তারা এগিয়ে আসতে পারে, সাম্প্রদায়িক রাজনীতি এটাকে কবর দিতে হবে।